ঝিনাইদহের মহেশপুরে একটি সরকারি জমি অপসারণ করাতে শ্যামকুর ইউপি চেয়ারম্যান জহিরুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার শ্যামকুর ইউনিয়নের লোকজন এ মানববন্ধন করে। মানববন্ধনে শত শত নারী পুরুষ অংশ নেয়। মহেশপুর উপজেলার শ্যামকুর গ্রামের আবু বকর সরকারি 8 শতক জমি ভোগ দখল করে রাখার অভিযোগ ওঠে। বাক্কা কাশেম মফিজুলরা সরকারি জায়গা দখল করে রাখছে, আমাদের মোটেই পথ নেই। আমাদের প্রায় 100 ঘর রাস্তা, আমাদের ওরা 3 ঘরে আমাদের রাস্তা বন্ধ করে রেখেছে। আমাদের চেয়ারম্যান সাহেবের কোনো দোষ নাই, আমাদের চেয়ারম্যান অপরিবর্তন বদমাইশি দুহি করে ওরা অতি বদনাম দিয়ে আমাদের চেয়ারম্যানকে দোষী ফাঁসি করেছে। আমাদের এখানে 50 ঘর 60 ঘরের মানুষ রাস্তা, সেখানে 2 ঘরে বেঁধে রাখছে, এত মানুষের জাতি দেখছে না কোন দীর্ঘদিন আমরা যারাই চেয়ারম্যান আসুক মেম্বার আসুক প্রায় লোকেরই বলি ভাই আমাদের রাস্তাটার একটু ব্যবস্থা করে দেন। এ যাবৎ আমানুল্লাহ চাচা কয়েকবার চেষ্টা করেছে, তারা হচ্ছে প্রভাবশালী লোক, ধনী লোক, তারা কোনো রকমই এই জায়গাটা ছাড়ছে না। আমাদের অন্তত 20-25 ঘর লোক আমাদের এই রাস্তা দিচ্ছে। একটি সরকারি রোড, সেই রোডের ওপর একটি টিনের ছাবলা, সেই ছাবলাটা চেয়ারম্যান সাহেব তার মেম্বার সদস্যবৃন্দ এবং দফাদারবৃন্দদের নিয়ে ওই টিনের চালা সরানোতে একটি ফেক ভিডিও ছেড়ে চেয়ারম্যানের নামে মিথ্যা অপবাদ যে ভিটে জমি উৎখাত করেছে এরম কিছুই নাই, সেই বিষয়ে আমরা 5 নম্বর শ্যামকুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে আজকে এই মানববন্ধন জনসাধারণের। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের জলাবদ্ধতা ও যাতায়াতের সমস্যার কারণে এ জমির উপর নির্মিত টিনের ঘরটি অপসারণ করা হয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এ সময় বসবাসরত আবু বকরের স্বজনরা বাধা দেয় ও এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জহিরুল হক সহ অন্যান্য ইউপি সদস্যদেরকে গালিগালাজ করে। রাস্তা বের করার জন্য আমি আমার মেম্বারদের, আমি আমার মহিলা মেম্বারদের, আমি আমার গ্রাম পুলিশ এবং আমাদের এখানে যারা আছে আপামর জনতা তাদের সাথে নিয়ে আমি এখানে রাস্তা করতে আসি। রাস্তা করতে আসার পর আমাকে তুচ্ছ তাচ্ছল্যভাবে গালিগালাজ দেয়। সেই গালিগালাজ রক্ষার্থে মানুষ, এলাকার মানুষ ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হওয়ার পরে ওই চালাটা বিচ্ছিন্নভাবে ভাঙচুর করে। ভাঙচুর করার পর আমাকে অশ্লীলভাবে গালাগালিজ করে। গালাগালি করার পরে আমরা ওই জায়গা থেকে ভাঙচুর মানে অপসারণ করার পর আমরা ওখান থেকে চলে আসি। চলে আসার পর আমার নামে মিথ্যা একটা অভিযোগ দেয়, মিথ্যা মামলা দেয় এবং আমার এখানে যারা 40 ঘর সদস্য এখানে যারা জলবদ্ধভাবে আসে তাদের নামে মামলা দেয়, 14 জন আসামি করে। এটা আমি একটা চক্রান্তর ভিতরে পড়ছি। কারা মামলা দেয়, কি ঘটনা? আবু বকরের মেয়েরা এবং তার ছেলেরা, ওই আবু বকর হচ্ছে খোকন এবং মমিন সবাই আমার অফিসে যায়। অফিসে যাওয়ার পরে বলে চেয়ারম্যান সাহেব আমরা এই জায়গাটা অপসারণ করে নেব। দীর্ঘ 11 মাস ধরে ওই জায়গার অপসারণ করছে না। আমরা তখন বললাম যে যখন অপসারণ করছে না আমরা আরেকদিন যাই গিয়ে ওই জায়গাটা আমরা অপসারণ করতে পারি কি না দেখি। আমরা অপসারণ করাই ব্যর্থ হয়নি, কিছুটা সক্ষম হয়েছি। এই সক্ষম হওয়ার উদ্দেশ্যে আমরা ওই রাস্তাটা করব। এখানে ডিসি স্যার আসছিলেন, ইউএনও স্যার আসছিলেন, ইউএনও স্যারও দেখে গিয়েছেন, ডিসি স্যারও দেখে গিয়েছেন, যে স্যাররা বলছেন যে এটা তো ভালো কাজ। এ ঘটনায় আবু বকরের স্ত্রী নুরুন্নাহার বাদী হয়ে গত বৃহস্পতিবার মহেশপুর থানায় চেয়ারম্যান সহ অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এদিকে জমিতে বসবাসরত আবু বকরের স্বজনরা জানান তারা সরকারের কাছ থেকে চুক্তিনামা করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাদের কোনো নোটিশ ছাড়াই বাড়ি ভাঙচুর করা হয় বলে তারা দাবি করেন। এ ঘটনায় আদালত ও থানাতে 2টি মামলা দায়ের করা হয়েছে। ঘর ভাঙচুর করছে, এখানে আমার একটা ফুফু ছিল তাকে মারধর করছে, তার বিভিন্ন টাকা পয়সা ছিল সেগুলো আত্মসাৎ করছে। এটার বিচার চাই। আচ্ছা, জমি তার রাস্তা নেই, সেক্ষেত্রে সরকারি জমি রাস্তা নেই কিনা আপত্তি নেই আপনাদের এখানে? না, সেটা তো পরে হবে, যেহেতু আমরা কেস করেছি। সরকার যেহেতু আমাদের জমি জায়গা দিবে, তারপরে যেহেতু রাস্তা তখন দিছে তো সরকারের কাছে আমরা কেস করেছি যে জমি যখন দিল তখন রাস্তার জায়গাতে কেন নিল, সেটা আমাদের সরকারের সাথে বোঝা পড়া হবে। সরকারের সাথে আপনি কি সরকারকে বিবাদী করেছেন? অবশ্যই সরকার বিবাদ করেছে। আদালতে মামলা করেছেন? জি, আদালতে। ও আচ্ছা আচ্ছা।